إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. وأن مردنا إلى الله وأن المسرفين هم أصحاب النار. وجاء في حديث عن خولة بنت عامر الأنصارية رضي الله عنها قالت سمعت النبي صلى الله عليه وسلم يقول إن رجالا يتخوضون في مال الله بغير حق فلهم النار يوم القيامة. رواه البخاري. যাবতীয় প্রশংসা একমাত্র মহান রব্বুল আলমিনের জন্য। অতপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত মুসল্লিবৃন্দ, বর্তমানে ফুটবল বিশ্বকাপের খেলা চলছে। আর কিছু মানুষ জার্সি পতাকা বানিয়ে বিক্রি করছে, আর লাখো লাখো যুবক যুবতীরা সেগুলো ক্রয় করে পরিধান করছে, পতাকা শরীরের সাথে জড়াচ্ছে অথবা বিল্ডিংয়ের উপরে টাঙিয়ে রাখছে। কোটি কোটি মানুষ, সে মুসলিম হোক অথবা অমুসলিম হোক, খেলা দেখছে, খেলোয়াড়দেরকে ভালোবাসছে। আবার বিশেষ বিশেষ টিমের সমর্থক হয়ে তাদের ক্ষেত্রে ভালোবাসা প্রকাশ করছে, তাদেরকে যে তারা ভালোবাসছে এটি প্রকাশ করছে। ঢাক ঢোল ভেপু বাজিয়ে মিছিল বের করে আনন্দ ফুর্তি করছে, বিভিন্নভাবে বিভিন্ন কর্মকাণ্ডের দ্বারা খেলা দেখে তারা এই খেলাকে উপভোগ করছে, আরও কত না কি করছে। কেউ কিছু বলছে, কেউ বা ফেসবুক টুইটার সহ বিভিন্ন মিডিয়াতে কিছু লিখছে, প্রতি উত্তরে অন্যরা আবার আরও কিছু লিখছে। কি ইসলামের সত্যিকারের অনুসারী আর কি ইসলামের সত্যিকারের অনুসারী না, সবার মাঝেই হয়তো বা এই ধরনের ত্রুটিগুলো লক্ষণীয়, যেগুলো যারা ফেসবুক চালিয়ে থাকেন তারা একটু যদি খেয়াল করেন তাহলেই সহজে বুঝতে আমরা সক্ষম হব, তারা বুঝতে পারবেন। এই পৃথিবীতে যত মুসলিম আছে আর যত অমুসলিম আছে, আমার মনে হয় বেশিরভাগই এই ফুটবল বিশ্বকাপ নিয়ে মাতালের মতো অবস্থায় আছে।
আর এ কারণে আজকে আমি এ বিষয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করতে চাচ্ছি। বিশেষভাবে যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, হে যুবক, তুমি যদি সত্যিকার অর্থে মুসলিম হয়ে থাকো, মমিন হয়ে থাকো, তাহলে আজ তোমাকে কিছু কথা শুনতেই হবে। আমি কিছু কথা তোমাদের উদ্দেশ্যেই বলতে চাই। বিশেষভাবে আজ তোমাকে এই কথাগুলো শুনতেই হবে যদি তুমি মমিন হয়ে থাকো আর যদি তুমি মুসলিম হয়ে থাকো। আমাদেরকে জানতে হবে খেলা কত প্রকার। প্রথমত খেলাধুলা দুই প্রকারের। প্রথম প্রকারের খেলা হচ্ছে সেই সব খেলা যে খেলাগুলো আল্লাহর পথে জিহাদ করার ক্ষেত্রে সহযোগিতা করে। আল্লাহর পথে জিহাদ করব আমরা আর জিহাদের ক্ষেত্রে সহযোগিতা করে এরকম কোন খেলা। এ ধরনের খেলা যদি হয় তাহলে সেসব খেলা বৈধ এবং এর বৈধতা আছে। হতে পারে সেটি শারীরিক কসরতের দ্বারা খেলা অথবা জ্ঞান চর্চার খেলা, প্রতিযোগিতা করা হচ্ছে, জায়েজ আছে। ইসলাম এ ব্যাপারে কি নির্দেশনা দিয়েছে আমরা একটু শুনবো ইনশাআল্লাহ। আপনি এমন একটা খেলা খেলছেন যে খেলাটা জিহাদে সাহায্যকারী খেলা বা সাহায্যকারী খেলার প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে, জিহাদে সাহায্যকারী খেলার প্রতিযোগিতার আয়োজন করছে করা হচ্ছে, সেখানে আপনি সেই খেলায় আপনি অংশগ্রহণ করছেন। হতে পারে আবার এর বিনিময়ে আপনাকে দেওয়া হচ্ছে, পুরস্কার ঘোষণা করা হচ্ছে এ ধরনের খেলা। এটা শিক্ষার ক্ষেত্রে, দিনী শিক্ষার ক্ষেত্রে প্রতিযোগিতামূলকও হতে পারে, সেখানেও হয়তোবা পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে এ ধরনের খেলা। এসব খেলা ইসলামে বৈধ। জায়েজ আছে, আপনি একজন খেলোয়াড় হিসাবে আল্লাহর দিনকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে এই খেলাগুলো খেলছেন, নিয়াতটা আপনার সঠিক, আপনি আল্লাহর দিনকে সাহায্য করতে চান, আপনি আল্লাহর দিনকে এই দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে চান, এটি হচ্ছে আপনার নিয়াত। এই খেলাগুলো জায়েজ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন। বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবিকে পক্ষ বিপক্ষ হয়ে তীর নিক্ষেপের খেলা খেলতে দেখলেন, তাদেরকে উৎসাহিত করলেন, ইরমু বানি ইসরাইল, বানি ইসমাইল, হে ইসমাইলের সন্তানরা তোমরা তীর নিক্ষেপ করো, তোমরা তীর নিক্ষেপ করো, ফাইন্না আবাকুম কানা রামিয়ান, কেননা তোমাদের পিতা একজন দক্ষ তীর নিক্ষেপক ছিলেন। উৎসাহিত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পক্ষকে সমর্থন করেছিলেন প্রাথমিক পর্যায়ে, আপত্তি আসলে দ্বিতীয় পক্ষ থেকে এই প্রতিযোগিতার ক্ষেত্রে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি উভয় পক্ষের সমর্থক। বুখারী শরীফের 2899 নম্বর হাদিস আর 3373 নম্বর হাদিস। এই জন্যে সেই সব খেলা ইসলামে বৈধ যেগুলো জিহাদে সাহায্যকারী খেলা, আর এই তীরন্দাজ তীর নিক্ষেপ করার খেলাটা, প্রতিযোগিতা করাটা, এটি এ ধরনেরই খেলা। বর্তমানে হয়তোবা তীর দিয়ে তীর নিয়ে যুদ্ধ করা হয় না, কিন্তু এখন বন্দুক আছে, সমরাস্ত্র আছে, সেসব কিছুর দ্বারা যুদ্ধ করা হয়ে থাকে আল্লাহর পথে। সেসবগুলোর প্রতিযোগিতার ব্যবস্থা যদি করা হয়, পুরস্কারও যদি ঘোষণা করা হয়, তাহলে সেটি নেওয়া যাবে, এটি জুয়ার অন্তর্ভুক্ত না, এর বৈধতা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লা সাবাকা ইল্লা ফি নাসলিন আও খুফিন আও হাফিরিন। তীর নিক্ষেপ করা, ঘোড় এবং উট দৌড় প্রতিযোগিতা করা, এই তিনটা ক্ষেত্রে প্রতিযোগিতার ব্যবস্থা করা হলে এবং বিনিময় প্রদান করা হলে, পুরস্কার ঘোষণা করা হলেও এই পুরস্কার নিয়ে এই খেলাগুলো জায়েজ আছে ইসলামে, কারণ এগুলো হচ্ছে আল্লাহর পথে জিহাদ করার জন্য। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিনিময় নিয়ে প্রতিযোগিতা করা, খেলাধুলা করা, এটা বৈধ। তীর নিক্ষেপের ক্ষেত্রে সেটি বর্তমানে হয়তো বা নেই, আছে গোলা বারুদ, বন্দুক, রাইফেল ইত্যাদি সমরাস্ত্র, সেগুলোর ক্ষেত্রে প্রতিযোগিতা হতে পারে, ঘোড় প্রতিযোগিতা হতে পারে, সেটিও আছে, উট প্রতিযোগিতা হতে পারে,
অথবা গাড়ি চালানো প্রতিযোগিতা হতে পারে, যেটি আল্লাহর পথে জিহাদের উদ্দেশ্যে, যে গাড়িগুলো আল্লাহর পথে জিহাদের উদ্দেশ্যে ব্যবহার করা হবে। নিয়াত থাকবে আল্লাহর পথে জিহাদ করার উদ্দেশ্যে আমি প্রশিক্ষণ নিচ্ছি অথবা প্রশিক্ষণ দিচ্ছি। এটি হচ্ছে প্রথম প্রকারের খেলা। এই খেলা ইসলামে বৈধ, জায়েজ আছে। হতে পারে সাঁতার কাটার প্রতিযোগিতা করা হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে শরীরকে গঠন করে আল্লাহর পথে জিহাদ করা, এটির বৈধতা আছে, জায়েজ আছে। দ্বিতীয় প্রকারের খেলা হচ্ছে আল-আবুন লা তুইনু আলাল জিহাদ, সেই সব খেলা যেগুলো আল্লাহর পথে জিহাদ করার ক্ষেত্রে সাহায্য করে না। এই খেলাগুলো দুই প্রকারের। এক প্রকারের খেলা হচ্ছে যেগুলো ইসলামে সরাসরি নিষিদ্ধ করা হয়েছে, যেগুলো আল্লাহর পথে জিহাদ করতে সাহায্য করে না। এই খেলাগুলো আবার দুই প্রকারের। এক প্রকারের হচ্ছে সেই সব খেলা যেগুলো ইসলামে নিষিদ্ধ করা হয়েছে, হারাম ঘোষণা করা হয়েছে, যেমন লুডু খেলা, যেমন দাবা খেলা বা এই জাতীয় খেলা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান লাইবা বিনার দেশির ফাকাআন্নামা সাবাগা ইয়াদাহু ফি লাহমি খিনজিরিন ওয়া দামিহি, রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি লুড্ডু খেলল, সে যেন তার হাতকে শুকুরের গোস্তে এবং তার রক্তে ডুবালো, তার সাথে মিশ্রিত করল। মুসলিম শরীফের 2260 নম্বর হাদিস। এছাড়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, মান লাইবা বিনারদিন আও নারদেশির, যে ব্যক্তি লুড্ডু খেলল, সে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের নাফরমানি করল। কিন্তু সমাজের মধ্যে, পরিবারের মধ্যে চালু আছে, এগুলো খেলা হয়ে থাকে। সহিহ আত-তারহিবের 3063 নম্বর হাদিস। দাবা খেলার ব্যাপারে কি বলা হয়েছে? আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু, বিশিষ্ট সাহাবী, উনি বলছেন, আশ-শাতরঞ্জ শাররু মিনান নার, দাবা খেলাটা হচ্ছে লুড্ডু খেলার চাইতেও বেশি নিকৃষ্ট। এখানে কিছু মূর্তির ব্যবহার করা হয়, আর মূর্তি ব্যবহার করে, ছবি ব্যবহার করে যেসব খেলা খেলা হয় সেগুলো ইসলামে হারাম। আবার আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু উনি নিষেধ করেছেন, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিষেধ করেছেন দাবা খেলতে। লুড্ডুর চাইতে তো বেশি নিকৃষ্ট, খারাপ, আবার তারা নিষেধ করেছেন। অতএব এই দাবা খেলাটি হারাম, সুস্পষ্ট প্রমাণ এবং দলিল থাকার কারণে। যেসব খেলা আল্লাহর পথে জিহাদের উদ্দেশ্যে হয় না, সেগুলোর একটি শরীয়তের মধ্যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, হারাম ঘোষণা করা হয়েছে, এটি এক প্রকারই গেল। দ্বিতীয় প্রকার সেই সব খেলা, যেসব খেলার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞাও আসেনি, আবার হাও করা হয়নি, নির্দেশও দেওয়া হয়নি, আবার নিষেধও করা হয়নি, এ ধরনের খেলা। এই খেলাগুলো দুই প্রকারের, যেটা নিষেধও করা হয়নি আবার নির্দেশও দেওয়া হয়নি। এই খেলাগুলো দুই প্রকারের, একটি হচ্ছে হারাম, কারণ হচ্ছে এই খেলার সাথে হারাম কিছুর সংমিশ্রণ আছে, হারাম কিছু যুক্ত আছে, এ কারণে হারাম। হারাম বলা হয়নি শরীয়তের মধ্যে, নিষেধও করা হয়নি, নির্দেশও দেওয়া হয়নি। এগুলো দুই প্রকারের, একটি হচ্ছে সেই সব খেলা, যেসব খেলাগুলো হারামকে সম্পৃক্ত করে, যদি হারামকে সম্পৃক্ত করে তাহলে সে খেলা হারাম হতে পারে। ছবি মূর্তি সম্পৃক্ত করেছে, অথবা মিউজিক আছে, অথবা এমন ধরনের খেলা যে খেলার কারণে ঝগড়া বিবাদের, মারামারি, কাটাকাটির দিকে নিয়ে যাবে, এ ধরনের খেলা মাধ্যম হতে পারে মারামারি, কাটাকাটির, ঝগড়া বিবাদের, এ ধরনের খেলা যদি হয় তাহলে সে খেলা ইসলামে হারাম। আর দ্বিতীয় প্রকার হচ্ছে সেই সব খেলা যেগুলো সাধারণত হারামকে সম্পৃক্ত করে না, ইসলামে নিষেধও করা হয়নি, নির্দেশও দেওয়া হয়নি খেলার, আবার সাধারণত হারামকে সম্পৃক্ত করে না, যেমন ফুটবল খেলা, যেমন টেবিল টেনিস খেলা, অথবা ভলিবল খেলা। এই খেলাগুলো খেলা যাবে কিনা, এই খেলাগুলো দেখা যাবে কিনা, প্রথম পয়েন্ট হচ্ছে এই খেলাগুলো খেলা যাবে কিনা, ফুটবল, টেবিল টেনিস, এরপরে এই আপনার ভলিবল, এগুলো খেলা যাবে কিনা। জি হ্যাঁ, খেলতে পারবেন, তবে শর্ত আছে, সে শর্তগুলো যদি মেনে চলতে পারেন তাহলে খেলা বৈধতা দেওয়া যাবে। ইসলাম এসব খেলার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে না।
এক নম্বর শর্ত হচ্ছে জুয়া থেকে মুক্ত থাকতে হবে এসব খেলার ক্ষেত্রে প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু বিনিময়ে টাকা পয়সা পুরস্কার থাকা যাবে না যদি সেগুলো থাকে পুরস্কার থাকে তারপরে বাজি ধরা থাকে তাহলে এগুলো হারাম আমাদের বর্তমানে যে ফুটবল বিশ্বকাপ চলছে এটিতে বাজি আছে জুয়া আছে নির্দিষ্ট পরিমাণ অর্থ আছে যারা বিজয় হবে যারা রানার্সআপ হবে যারা তৃতীয় পজিশনে থাকবে এভাবে ভাগ করা আছে জুয়া খেলা বাজি ধরার মতো এই ধরেছি বাজি তোমরা যারা যে দল আসবে যে দল বিশ্বকাপে উঠতে পারবে আসো তোমাদের জন্য এই পুরস্কার আছে জুয়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 90 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইমানদারদের উদ্দেশ্য করে বলছেন হে ইমানদাররা ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন হে ইমানদাররা মদ জুয়া মূর্তি ভাগ্য নির্ণয়ের তীর এগুলো বস্তুত শয়তানের এক একটি ঘৃণ্য কাজ অতএব তোমরা এসব থেকে দূরে থাকো যাতে তোমরা সফলতা লাভ করতে পারো সফল হতে পারো তাহলে এক নম্বর শর্ত হচ্ছে জুয়া থেকে মুক্ত থাকতে হবে আর এই বিশ্বকর্মের মধ্যে জুয়া আছে দুই নম্বর শর্ত হচ্ছে আল্লাহর জিকির থেকে সলাৎ থেকে যাতে বাধা প্রদানকারী না হয় বিরত যাতে না রাখে যেটি আমাদের উপরে ওয়াজিব ফরজ সেটি থেকে যাতে আমাদেরকে দূরে সরিয়ে না রাখে এ ধরনের খেলা হতে হবে ফুটবল খেলতে পারবেন তবে এই শর্ত থাকতে হবে আপনার পিতামা অসুস্থ তার খেদমত করা দরকার কিন্তু এই ওয়াজে ফরজ দায়িত্বটা পালন না করে আপনি খেলা দেখছেন আপনি খেলছেন খেলতে যাচ্ছেন বিদেশে নাজায়েজ হারাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 91 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির বস্তুত মদ ও জুয়ার মাধ্যমে শয়তান চাই তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ ও নামাজ থেকে বিরত রাখতে অতএব তোমরা কি এসব ছাড়বে প্রশ্ন করছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমরা কি এসব ছাড়বে না এই ফুটবল টেবিল টেনিস ভলিবল ইত্যাদি এ ধরনের খেলা যেগুলোর ব্যাপারে ইসলামে নিষেধাজ্ঞা আসে নাই যেগুলোর ব্যাপারে ইসলামে বৈধতাও দেয়নি খেলা যাবে কথা বলা হয়নি কিন্তু এই খেলাগুলোর মধ্যে আল্লাহ থেকে অন্যদিকে আল্লাহর পথ থেকে অন্যদিকে বিমুখ করার হাতিয়ার আছে যন্ত্র আছে মন মানসিকতা আছে অতএব এই শর্ত যদি থাকে আমরা খেলতে পারবো না তিন নম্বর শর্ত হচ্ছে এই রান প্রকাশিত যাতে না থাকে আপনি খেলতে চাচ্ছেন খেলতে পারবেন আপনার রান যেন প্রকাশ না পায় মতভেদ আছে এই বিষয়টাতে দুই ধরনের হাদিস পাওয়া যায় তবে সঠিক হচ্ছে এটাই যে এই রান হচ্ছে আওরাত পর্দার অন্তর্ভুক্ত এটাই হচ্ছে সঠিক চার নম্বরের শর্ত হচ্ছে যে পোশাকটা পরে রান প্রকাশিত হচ্ছে না পোশাক পরেছেন আঁটো সাঁটো যাতে না হয় আপনার এই শরীরের অঙ্গগুলো যাতে মানুষের সামনে যারা দর্শক তাদের সামনে ফুটে না ওঠে পাঁচ নম্বর শর্ত হচ্ছে নারী পুরুষের সংমিশ্রণ যাতে না ঘটে হতে পারে খেলার মাঠে আবার হতে পারে গ্যালারির মধ্যে দর্শকদের মাঝে যেটাই হোক না কেন নারী পুরুষের সংমিশ্রণ যদি থাকে তাহলে আপনি ওই খেলা খেলতে পারবেন না ছয় নম্বরের শর্ত হচ্ছে এই খেলতে গিয়ে যদি মারামারির সম্ভাবনা থাকে ঝগড়া বিবাদের সম্ভাবনা থাকে হিংসা বিদ্বেষের সম্ভাবনা থাকে তাহলে পরে আপনি খেলতে পারবেন না সাত নম্বরের শর্ত হচ্ছে আপনি খেলতে পারবেন একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনি খেলেই যাচ্ছেন সারাদিন না এ ধরনের খেলা আপনি খেলতে পারবেন না আপনি হয়তো বা শরীর চর্চার জন্যে শরীরটাকে ঠিক রাখার জন্যে খেলতে যাচ্ছেন এমন সময়ে আপনাকে খেলা শুরু করতে হবে আর এমন সময়ে আপনার খেলা শেষ করতে হবে হতে পারে 20 মিনিট হতে পারে 30 মিনিট হতে পারে 40 মিনিট 50 মিনিট কিন্তু শুরু করতে হবে শেষ করতে হবে এমন সময়ে যে নামাজের ক্ষেত্রে কোনো প্রকার ব্যাঘাত ঘটবে না ঠিক টাইম মতো ঠান্ডা হয়ে আপনি মসজিদে গিয়ে সালাতটা আদায় করতে পারবেন উদ্দেশ্য কি কোনো প্রতিযোগিতা হলেও বিনিময় থাকবে না
উদ্দেশ্য থাকবে আপনার শরীরকে ঠিক রাখা, গঠন করা। আর যদি পুরো সময়টাই আপনি খেলাধুলার মধ্যে মত্ত থাকেন, অথবা খেলাধুলা শেষ করে সেটা নিয়ে গল্প গুজব করতে থাকেন, তাহলে তো আপনি এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, যেটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 91 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাযীনা ইত্তাখাযূ দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। যারা তাদের ধর্মকে বিনোদন ও খেলার বস্তু বানিয়ে নিয়েছে, যারা তাদের ধর্মকে বিনোদন এবং খেলার বস্তু বানিয়ে নিয়েছে, আপনি সব সময় খেলতে আছেন, ওই খেলাধুলা নিয়ে আপনার কথা বার্তা চিন্তা চেতনা, আপনি এই খেলাধুলাকে ধর্মকে বাদ দিয়ে দিনকে বাদ দিয়ে ওটাকে আপনি আপনার ধর্ম বানিয়ে ফেলেছেন, নিঃসন্দেহে বিনোদন বানিয়ে ফেলেছেন এবং দুনিয়ার জীবন যাদেরকে প্রতারিত করেছে, অগররাতহুমুল হায়াতুদ দুনিয়া, এই খেলাধুলা এই বিনোদন এই দুনিয়ার জীবন যাদেরকে ধোকায় ফেলেছে, যাদেরকে প্রতারিত করেছে, আজ আমি তাদেরকে ভুলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালইয়াউমা নানসাহুম, আজ আমি তাদেরকে ভুলে যাব, কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা, যেমনি ভাবে তারা এই দুনিয়াতে ভুলে গিয়েছিল এই দিনের সাক্ষাৎকে, এই দিনের সাক্ষাৎকে তারা যেমনি ভাবে ভুলে গিয়েছিল, আজ কিয়ামতের দিন আমি তাদেরকে ভুলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিলেন আয়াতের মধ্যে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা কোনটার মধ্যে পড়ি না, একটু ভেবে দেখি। হে যুবক, তোমাকে ভাবতে হবে, যদি তুমি নিজেকে মমিন মুসলিম বলে দাবি করো, তাহলে তুমি কাকে নিয়ে এত মেতেছ, কেন এত চিন্তা ভাবনা খেলা কেন্দ্রিক? ইসলামে যে সব খেলা বৈধতা দেওয়া হয়েছে সেগুলো তুমি খেলার চেষ্টা করো, এ তো গেল, খেলতে পারবে কি না, খেলা দেখতে পারবো কিনা, এক্ষেত্রেও বাধা নেই, তবে শর্ত আছে। এক নম্বর শর্ত হচ্ছে আপনার, আপনি যাদের খেলা দেখবেন তাদের এই রান যাতে খোলা না থাকে। সুফাবাসী জারহাদ রাদিয়াল্লাহু আনহু তার এই রান খুলে বসেছিলেন, এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকটে এসে বসলেন এবং বললেন, হে জারহাদ, তুমি তোমার এই রানকে ঢেকে ফেলো, কেননা এই রান হচ্ছে আওরাহ, পর্দা। অন্য হাদিসের মধ্যে হয়তোবা এই রান আওরা না এরকম প্রমাণ পাওয়া যায় নবী সাল্লাল্লাহু সাল্লাম থেকে, তিনি খুলে রেখেছেন, কিন্তু বিশেষজ্ঞ মুহাদ্দিসিনগণ ওলামাগণ বলেছেন যে ওটি আগের হাদিস, পরের বিধান হচ্ছে এই রান পর্দার অন্তর্ভুক্ত, এই জন্য আমরা এক্ষেত্রে গজামিল যাতে না দেই, এটি এক নম্বর শর্ত। আপনি খেলা দেখতে পারবেন তাদের যারা রান না খুলে খেলছে। দুই নম্বর, আবার তাদের এই পোশাকটা যাতে আঁটো সাঁটো না হয়। তিন নম্বর শর্ত হচ্ছে তাদের এই খেলার মাঝে যাতে কোনো প্রকার জুয়া না থাকে। জুয়া আছে ফুটবল বিশ্বকাপে, জুয়া আছে ক্রিকেট বিশ্বকাপে। ফুটবল যদি দেড় ঘন্টার খেলা হারাম হয়, তাহলে ক্রিকেট খেলা আরও বেশি বড় হারাম, যেটা সারাদিন ধরে চলে, আল্লাহর জিকির থেকে আল্লাহর এবাদত থেকে দূরে সরিয়ে রাখে মানুষকে। তিন নম্বর শর্ত হচ্ছে সেটার মধ্যে যাতে গোড়ামি আসাবিয়া না থাকে। আপনি একটা দলকে সাপোর্ট করতে গিয়ে অন্যের সাথে মারামারি কাটাকাটি এমন হয়তো বা মরেই গেলেন, এটা যাতে না থাকে। চার নম্বর শর্ত হচ্ছে ফরজ এবাদতকে বাদ দিয়ে আপনি খেলা দেখতে পারবেন না। পাঁচ নম্বর শর্ত হচ্ছে নারী পুরুষের সংমিশ্রণ থাকবে না। আছে না গ্যালারিতে নারী পুরুষ অনেকাংশে বেপর্দা হয়ে, যদিও এই মুসলিম রাষ্ট্রে খেলাটা না হয়ে অন্য দেশে হলে হয়তো বা আরও বেপর্দা হতো, ঠিক আছে, আর মুসলিম রাষ্ট্রে হলেই সেটার বৈধতা আছে, তারা করছে বলে আমরা মুমিন মুসলিমরা তাদের অনুসরণ করব, এটা কোরআন হাদিসের দলিল না, আমরা কোরআন হাদিসের অনুসারী। এই জন্যে এটিও একটি কারণ, নারী পুরুষের সংমিশ্রণ আছে, আপনি দেখতে চাচ্ছেন, আপনার জন্য খেলা দেখা হারাম। ছয় নম্বর শর্ত হচ্ছে কোনো খেলোয়াড়কে আপনি ভালোবাসতে পারবেন না, অথবা কোনো টিমকে আপনি ভালোবাসা দেখাতে পারবেন না। কাফের খেলোয়াড়, আবার কাফের টিম আপনি ভালোবাসছেন তাদেরকে, তাদেরকে ভালোবাসা দেখাচ্ছেন, এটা আপনি করতে পারেন। আরে মুসলিম, মুসলিমরাও খেললে তো আপনি এই টুর্নামেন্টে হওয়ার অংশগ্রহণ করার কারণে তাদেরকে ভালোবাসতে আপনি পারেন না,
তো একটা অমুসলিম রাষ্ট্র সেটা হতে পারে একটা ব্রাজিল আর্জেন্টিনা বা অন্য যে কোনো রাষ্ট্র ফ্রান্স ফ্রান্স যে কোনোটা হতে পারে কেমনে আপনি একজন মুসলিম হয়ে তাদের খেলোয়াড়কে এই টিমকে ভালোবাসেন ভালোবাসা প্রকাশ করেন কোন স্বার্থে আপনি মুমিন আপনি মুসলিম মুসলিম একটু অপেক্ষা করুন আপনি মুমিন থাকবেন কি থাকবেন না তার প্রমাণ কোরআন এবং হাদিস থেকে আপনি পাবেন ইনশাআল্লাহ সাত নম্বরের শর্ত হচ্ছে খেলা আপনি দেখতে পারবেন ওই সব শর্তগুলো তো গুরুত্বপূর্ণ থাকতে হবে এরপরে খেলা দেখতে গিয়ে আবার পরস্পরের মধ্যে গালমন্দ থাকা যাবে না এটি আছে সমাজের মধ্যে যারা খেলা দেখছে তাদের ক্ষেত্রে আট নম্বরের শর্ত হচ্ছে কোনো মিউজিক থাকা যাবে না সম্ভবত বিশ্বকাপের গ্যালারিগুলোতে ঢোল ঢাক ইত্যাদি মিউজিক কিছুই নাই আছে পরিপূর্ণ ভর্তি হয়ে আছে এক একটি দলের পক্ষ থেকে সেই তাদেরকে প্রশিক্ষণ প্রাপ্ত যারা এসব মিউজিক বাজাতে পারে তাদেরকে নিয়ে আসা হয়েছে তারা এগুলো করছে সম্মানিত মুসল্লিবৃন্দ এসব শর্ত যদি থাকে অর্থাৎ যেগুলো নিষেধ করা হয়েছে শর্তের মধ্যে সেগুলো যদি না থাকে তাহলে আপনি ফুটবল খেলা দেখতে পারবেন তা না হলে পারবেন না উকবা বিন আমির আল জুহানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদিও এই হাদিসটির ইবনে মাজার হাদিস 2811 নম্বর হাদিস এই হাদিসটির প্রথম অংশ দুর্বল কিন্তু শেষের অংশ অন্যান্য হাদিসের কারণে সহি রাসূল সাল্লাল্লাহু বলছেন কুল্লু মা ইয়ালহু বিহিল মারউল মুসলিম বাতিলু প্রত্যেকটা বস্তু যেসব বস্তু মুসলিম ব্যক্তিকে আসক্ত করে সেগুলো বাতিল মুসলিম ব্যক্তিকে আসক্ত করে বিরত থাকে আল্লাহর পথে চলা থেকে বিরত থাকে রাখে আল্লাহর আনুগত্য করা থেকে আল্লাহর আনুগত্যকে ভুলিয়ে দেয় এ ধরনের যত যা কিছু আছে সেগুলো বাতিল এগুলো গ্রহণযোগ্য নয় তবে যদি হয় তীর নিক্ষেপ করা ধনুক থেকে অথবা যদি ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়া হয় অথবা স্বামী স্ত্রী দুজনে খেলাধুলা করে প্রতিযোগিতা করে যেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে দৌড় প্রতিযোগিতা করেছিলেন এ ধরনের যদি হয় তাহলে সেগুলো হক বাতিল নয় এ ধরনের খেলা খেলা যাবে সম্মানিত মুসল্লিবৃন্দ সৌদি আরবের স্থায়ী ফাতোয়া বোর্ডকে প্রশ্ন করা হয়েছিল যে বিশ্বকাপ ফুটবল বা এ ধরনের খেলা বিশ্বকাপ ফুটবল এ ধরনের খেলা যাবে কি যাবে না ওনারা উত্তরে বলেছিলেন যে এই বিশ্বকাপ ফুটবল যদি অর্থের বিনিময়ে হয় যদি বিশেষ পুরস্কারের বিনিময় হয় তাহলে এটি হারাম কেননা এটি জুয়ার অন্তর্ভুক্ত এই বিনিময় থাকলে অবশ্যই এটি হারাম বিনিময় আছে এ কারণে ফাতোয়া বোর্ডের ফাতোয়া হচ্ছে এটি হারাম বিশ্বকাপ ফুটবল খেলা হারাম আর যদি বিনিময় নাও থাকে তাহলেও এই ফুটবল খেলা হারাম কারণ কি এক্ষেত্রে অন্যান্য হারাম জিনিস আছে আল্লাহর ইবাদত থেকে দূরিয়ে রাখে দূরে সরিয়ে রাখে আল্লাহর আনুগত্য থেকে দূরে সরিয়ে রাখে আবার রান প্রকাশ করে রাখা হয় নারী পুরুষের সংমিশ্রণ আছে এবং বাদ্যযন্ত্রের ব্যবহার আছে এ কারণে এসব খেলাধুলা দেখা যাবে না এই বিশ্বকাপ খেলাটা হারাম হতে পারে সেই দেশের লোকেরা এগুলো খেলছে কিন্তু আলেম ওলামারা কোনো প্রকার ছাড় দেন নাই তারা ঠিকই হারামের ফতোয়া দিয়ে গেছেন ওদের ওরা খেলছে বলি এটা বৈধ এ কথা বলার কোনো সুযোগ নেই যদি এ ধরনের বিশ্বকাপ খেলাকে ওনারা হারাম বলে গিয়ে থাকেন সেই হারাম বলে দেওয়ার কারণগুলো সেগুলো যেগুলো আমি আপনাদের সামনে উল্লেখ করেছি ওনারাও ফতোয়ার মধ্যে এগুলো উল্লেখ করেছেন এই ফাতোয়াতে সিগনেচার করেছেন বাকর ইবনে আব্দুল্লাহ আবু জায়েদ সালেহ ইবনে ফাউজান আল ফাউজান আব্দুল আজিজ আল শেখ এবং আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ ইবনে বাজ রহমাহুল্লাহ ওনারা সিগনেচার করেছেন ফাতোয়া নাম্বার হচ্ছে 18951 এবং এই ফাতোয়া বোর্ডের ফাতোয়ার 15 নম্বর খণ্ডের 238 অথবা 239 নম্বর পৃষ্ঠায় আমরা অনেক সময় একটু আওলা ঝালোয়া লাগিয়ে ফেলি বিশেষ করে আমরা যারা দায়িত্বশীল আছে এসব ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত সম্মানিত মুসল্লিবৃন্দ মসজিদের মধ্যে আল্লাহর পথে জিহাদ করার এ ধরনের কোনো খেলা যদি থাকে তাহলে সেটার বৈধতা কিন্তু ইসলামে আছে হাবাসারা এই
এরা মসজিদের মধ্যে ঢাল এবং বর্শা নিয়ে খেলাধুলা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুমতি দিয়েছেন, কারণ এই ঢাল আর বর্শা নিয়ে খেলাধুলা করাটা এটা যুদ্ধের প্রশিক্ষণ এবং এটি ইবাদত। মসজিদের মধ্যে কোনো ইবাদত করা ছাড়া অন্য কিছু কাজ করা যায় না, অন্য কোনো খেলাধুলা চলে না। কিন্তু ঢাল আর বর্শার প্রশিক্ষণ নেওয়াটা, এসব খেলাধুলা করাটা, এটা ইবাদত, যেহেতু মসজিদের মধ্যে যুদ্ধে অংশগ্রহণ করার উদ্দেশ্যে বা যুদ্ধের আল্লাহর পথে যুদ্ধ করার প্রশিক্ষণ হিসাবে যদি মসজিদের মধ্যেও খেলা হয় তাহলে সেগুলো জায়েজ আছে। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর দিয়ে পর্দা করে তাকেও এই খেলা দেখার অনুমতি দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এ ধরনের যদি খেলা হয় ইসলামে যেটার বৈধতা দেওয়া হয়েছে এবং যেটি আল্লাহর পথে জিহাদের, তাহলে সেটি জায়েজ আছে। এইসব হাদিস দিয়ে আবার কেউ কেউ গজামিল দেওয়ার চেষ্টা করছেন। ঈদের দিন আপনি খেলাধুলা করতে পারেন, সেই খেলাধুলার ক্ষেত্রেও একই ধরনের নীতিমালা। বুখারী শরীফের 950, মুসলিম শরীফের 893 নম্বরে বর্ণিত হয়েছে, এ হাবাসারা এরা খেলাধুলা করতো। কানা ইয়াউমা ঈদিন ইয়ালাবু সুদান, সুদানিরা ঈদের দিন খেলাধুলা করতো কি নিয়ে? বিদ্দারাক ওয়াল হিরাব, ঢাল নিয়ে আর বর্ষা নিয়ে খেলাধুলা করতো ঈদের দিন। এটিও হচ্ছে প্রশিক্ষণমূলক জিহাদের জন্য। কিন্তু এগুলোর দ্বারা দলিল দিয়ে আপনি যেগুলো ইসলাম সমর্থন করে না, যেসব খেলার মধ্যে অনিসলামিক কর্মকাণ্ড পরিপূর্ণরূপে ছেয়ে আছে, সেসব খেলাকে আপনি বৈধতা দিবেন কোনোভাবেই গ্রহণযোগ্য না। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যখন মাদিনায় আগমন করলেন তখন হাবাসারা তাদের বর্ষা দিয়ে খুশিতে আনন্দ প্রকাশ করে খেলাধুলা করেছিল এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের আগমন উপলক্ষে। জি হ্যাঁ, এ ধরনের কোনো সুসংবাদ যদি পাওয়া যায় আসে আপনাদের কাছে, আমরাও খেলাধুলা করতে পারবো, কিন্তু ওই সব নীতিমালার আলোকে, হারাম কোনো কিছু এর মাঝে থাকবে না, তাহলে আপনি খেলতে পারবেন খুশিকে প্রকাশ করার জন্যে। যদি খেলাও না যায় বিভিন্ন ধরনের হারাম কিছু সংযুক্ত থাকার কারণে, আবার দেখাও না যায় হারাম অনেক কিছু যুক্ত থাকার কারণে এসব খেলার ক্ষেত্রে, বিশ্বকাপ ফুটবলের ক্ষেত্রে, তাহলে যারা পেশা হিসাবে এই ফুটবলকে অথবা ক্রিকেটকে গ্রহণ করবে, এটি হারাম উপার্জনের অন্তর্ভুক্ত। বাস্তবিকতা হচ্ছে এটি যে মুসলিমরাও সেই সব ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকদের অনুসরণ করবে, এক বিঘত করে, এক হাত করে। এমনকি তারা যদি দব নামক প্রাণের গর্তে ঢুকে থাকে তাহলে এই মুসলিমরাও ওই গর্তে ঢুকবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, তারা যদি তাদের মায়ের সাথে রাস্তাঘাটে মায়েদের সাথে জেনা করে, ব্যভিচারে জড়িত হয়, তাহলে এক সময় এই মুসলিমরাও তাদের মায়েদের সাথে জেনা ব্যভিচারে জড়িত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক, কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী করে গেছেন আর অনেক কিছুর ক্ষেত্রে আমরা এর বাস্তবতা লক্ষ্য করছি। সম্মানিত মুসল্লিবৃন্দ, হে যুবক, তুমি একজন কাফের খেলোয়াড়কে ভালোবাসছো অথবা তুমি একজন কাফের টিমকে ভালোবাসছো, তুমি কি জানো এর ভয়াবহতাটা কত? এর প্রথম ভয়াবহতা, তুমি একটা টিমকে ভালোবাসছো, যদি ভালোবাসো তাদেরকে, তাহলে তুমি কিন্তু তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার 22 নম্বর আয়াতের মধ্যে বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম ওয়া আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। তুমি পাবে না হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোন সম্প্রদায়কে যারা আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান এনেছে, যারা আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান এনেছে, এমন কোন সম্প্রদায়কে তুমি পাবে না যে তারা, যারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচারণকারী তাদেরকে ভালোবাসবে। এমনকি এই আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচারণকারীরা যদি তাদের বাপদাদা হয়, তাদের সন্তানরা হয়, তাদের ভাইয়েরা হয় এবং তাদের বংশীয় হয়, তবু তারা যদি আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচারণকারী হয়, তাহলে পারে এই আল্লাহ এবং শেষ দিবসের প্রতি বিশ্বাস স্থাপনকারী মোমিনরা তাদেরকে ভালোবাসতে পারে না।
হে যুবক, তুমি মুমিন মুসলিম বলে দাবি করছো, আর তুমি এই ফুটবল টিমকে, কাফের ফুটবল টিমকে, তুমি মুসলিম ফুটবল টিমকে তুমি ভালোবাসতে পারো না, তুমি কাফের ফুটবল টিমকে কিভাবে ভালোবাসো? তুমি কি মুমিন থাকবে? সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 51 নম্বর আয়াতের মধ্যে বলছেন, হে ইমানদাররা, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না, বাদহুম আউলিয়া ও বাদিন, তারা পরস্পরের বন্ধু, ওমা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম, যে ব্যক্তি তাদের তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, ফাইন্নাহু মিনহু, অবশ্যই সে তাদেরই অন্তর্ভুক্ত। তুমি ব্রাজিলিয়ানদের অন্তর্ভুক্ত, তুমি তুমি আর্জেন্টিনার অন্তর্ভুক্ত, তুমি ফ্রান্সের, তুমি ইংল্যান্ডের এই টিমের অন্তর্ভুক্ত, তুমি তাদেরকে ভালোবাসা দেখাচ্ছ, তুমি মুমিন বলে দাবি করো, তুমি মুমিন থাকতে পারবে না, তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে, তুমি তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, এক ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলো, এসে বলল, হে আল্লাহ রসুল, কাইফা তাকুলু ফি রাজুলিন উহিব্বু আহাব্বা কওমান ওয়া লাম ইয়ালহাক বিহিম, আপনি সেই ব্যক্তির ব্যাপারে কি মতামত দেন যে ব্যক্তি কোনো সম্প্রদায়কে ভালোবেসে ফেলেছে অথচ তাদের সাথে সে মিলিত হয়নি, তাদের সাথে তার সাক্ষাৎ হয়নি, এমন ধরনের কমকে সম্প্রদায়কে সে ভালোবেসে ফেলেছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আল মারউ মা মান আহাব্বা, এক সে এক ব্যক্তি, এই ব্যক্তি তার সাথেই সাথেই হবে যাকে সে ভালোবেসেছে। আপনি যদি কোনো মুমিনকে ভালোবাসেন, ভালো লোককে ভালোবাসেন, তাহলে আপনি তার সঙ্গী হবেন, আপনি যদি আল্লাহ এবং তার রসুলকে ভালোবেসে থাকেন তাহলে আপনি রসুলের সঙ্গী হবেন কিয়ামতের দিন, আর যদি আপনি একজন অমুসলিমকে, সে খেলোয়াড় হতে পারে, একটা টিম হতে পারে, ভালোবেসে থাকেন তাহলে আপনি তাদেরই অন্তর্ভুক্ত, তাদেরই সঙ্গী হবেন। বুখারী শরীফের 6169 নম্বর হাদিস আর মুসলিম শরীফের 2640 অথবা 165 নম্বর হাদিস। কোথায় আছো হে যুবক? তুমি কি একটু ভেবে দেখেছো? সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে আমরা যদি তাদেরকে ভালোবাসি তাহলে আমরা তাদেরই অন্তর্ভুক্ত হব। দ্বিতীয় বিপদ হচ্ছে, হে যুবক, তুমি যদি এই ভালোবাসা অবস্থায় মৃত্যুবরণ করো তাহলে তোমার মৃত্যুটা তাদের মৃত্যুর মতো হবে এবং তোমার হাসর নাসর হবে তাদের সাথে, তুমি কবর থেকে কিয়ামতের দিন উঠবে তাদের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাওয়া মিনহুম, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাথে সাদৃশ্যতা গড়ে তুলল সে তাদেরই অন্তর্ভুক্ত। আবু দাউদের 4031 নম্বর হাদিস। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বললেন, যেটি তবারানির মুজামুল আওসাত এবং আস-সাগীর গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালা ইয়াতাওয়াল্লাহ আবদুন, কোনো বান্দা যদি আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ না করে, ফাইওয়াল্লিহি গায়রাহু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার বন্ধুত্ব তৈরি করে দিবেন অন্যদের সাথে। আল্লাহকে যদি বন্ধু হিসাবে আমরা গ্রহণ করতে না পারি এই দুনিয়াতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুত্ব তৈরি করে দিবেন অন্যদের সাথে। ওয়ালা ইউহিব্বু রাজুলুন কওমান, আর কোনো ব্যক্তি যদি কোনো সম্প্রদায়কে ভালোবাসে তাহলে ভালোবাসবে না, কিন্তু যদি বাসে, হুশেরা মাহুম, তাহলে তাদের সাথে তার হাসন্নাসর হবে, সে কিয়ামতের দিন উঠবে তাদের সাথে। সিলসিলা সহিহার 1387 নম্বরে হাদিস বর্ণিত হয়েছে, আর ইমাম তাবারানি আল মুজামুল আওসাতের 6450 নম্বরে, মুজামুস সগীরের 874 নম্বরে বর্ণনা করেছেন। তৃতীয় নম্বরের বিপদ হচ্ছে, যদি আমরা এইসব খেলার সাথে নিজেদেরকে যুক্ত রাখি, দেখি অথবা খেলি, তাহলে আরেকটি অপরাধ আমরা করে থাকি, সেটি হচ্ছে অপচয় জার্সি ক্রয় করে পরিধান করার ক্ষেত্রে, অপচয় এই ফ্ল্যাগ বানিয়ে, পতাকা বানিয়ে বাড়ির উপরে লটকানোর দ্বারা। আপনি যদি কোটি কোটি ফ্ল্যাগ তৈরি করে লটকানো হয়েছে, কোটি কোটি জার্সি তৈরি করে তৈরি করা হয়েছে, আবার সেটি যুবকরা পরিধান করছে, নারী পুরুষ কি একাকার, এসব ক্ষেত্রে কত টাকা অপচয় করা হচ্ছে, মিলিয়ন বিলিয়ন টাকা অপচয় করা হচ্ছে। অথচ আপনি রাস্তাঘাটে দেখেন বর্তমান সময়ে এই দরিদ্র ব্যক্তিদের আনাগোনাটা বেশি বেড়ে গেছে, তারা হাত পাচ্ছে, পরিমাণটা বেড়ে গেছে, অর্থ কষ্টে আছে, তাদেরকে যদি এই জার্সির টাকাগুলো একটু সহযোগিতা করতাম
তাহলে হয়তো বা তারা উপকৃত হতো। সেটি না করে আমরা অপচয় করছি, আর অপচয় করাটা এটি ইসলামে হারাম, বড় গুনাহের অন্তর্ভুক্ত। সম্মানিত মুসল্লিবৃন্দ, যারা এই জার্সি তৈরি করছেন এবং ফ্ল্যাগ তৈরি করছেন, পতাকা বানাচ্ছেন, তাদের এই উপার্জন হারাম, এটি বৈধ নয়। একাধিকবার আমাকে এ প্রশ্ন করা হয়েছে, এই যারা এসব কারবারের সাথে জড়িত আছেন, এসব কিছু আপনি সত্যিকার অর্থে যদি মুমিন বলে দাবি করেন তাহলে বানাতে পারবেন না, বিক্রি করতে পারবেন না। ইসরাফ করা, অপচয় করা ইসলামে হারাম। অপচয়কারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না, আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীকে পছন্দ করে না, আবার অপচয়কারী সঠিক পথ প্রাপ্ত হয় না। সূরা গাফিরের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাদ্দাব, মিথ্যুক অপচয়কারীকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথ দান করেন না। এই জন্য আমাদেরকে অপচয় থেকে বের হয়ে আসতে হবে। অপচয়ের ব্যাপারে কোরআন এবং হাদিসের অনেক দলিল আছে। অপচয়কারীকে বলা হয়েছে সে শয়তানের ভাই, আপনি এই জার্সি কিনে ফ্ল্যাগ আপনার বাড়ির উপরে টাঙ্গিয়ে রাখছেন, আপনার আপনি টাঙ্গাচ্ছেন না, আপনার সন্তান কিন্তু টাঙ্গাচ্ছে সে জার্সি কিনছে, আপনি কিছু বলছেন না, আপনিও সমপরিমাণ অপরাধী। ওই যার ওই ফ্ল্যাগকে নামিয়ে ফেলতে হবে, পুড়িয়ে ফেলতে হবে, রাখতে পারবেন না। কার ভালোবাসায় আপনি এগুলো করছেন? আপনিও তো তাদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন, শয়তানের ভাই আপনি নিজেকে বানাচ্ছেন। আবার এই অপচয় করার কারণে আরো অনেক ধরনের বিপদ আছে, সেগুলো এই সংক্ষিপ্ত খুতবার মধ্যে হয়তো বলা সম্ভব না। আমি যাই চতুর্থ নম্বরের বিপদ। হে যুবক, তুমি যে অপচয় করছো, তুমি যে তোমার সময়কে নষ্ট করছো, খেলাধুলা তো দেখছেই, এরপরে আবার এই খেলাধুলা কেন্দ্রিক আলোচনা কিন্তু ঘন্টার পর ঘন্টা চলতে থাকে, তুমি সময়ের অপচয় করছো, এর জন্যে তোমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে। আমরা সবাই জানি আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযুলু কাদামা আব্দিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআলা, আদম সন্তানের দুই পা অগ্রসর হতে পারবে না, সক্ষম হবে না কিয়ামত দিবসে, যে পর্যন্ত কয়েকটি প্রশ্নের উত্তর সে না দিয়ে না দিবে। এক নম্বর প্রশ্ন হচ্ছে সে তার জীবনকে কিভাবে অতিবাহিত করেছিল, এই প্রশ্নের উত্তর দিতেই হবে। আল্লাহর পথে আনুগত্য করার ক্ষেত্রে, বৈধ পথে নাকি অবৈধ পথে, নাকি আল্লাহর নাফরমানি করার ক্ষেত্রে। দ্বিতীয় নম্বর প্রশ্ন যুবকদেরকে বলা হবে, হে যুবক, তুমি তোমার এই যৌবনকালকে কিভাবে কাটিয়েছিলে, এই প্রশ্নের সম্মুখীন তোমাকে কিন্তু হতেই হবে। যে জ্ঞান অর্জন করছি এই জ্ঞান অনুযায়ী আমরা আমল করছি কিনা, এই প্রশ্নের সম্মুখীন আমাদেরকে হতে হবে। যে সম্পদ উপার্জন করছি এই সম্পদ কিভাবে আমরা ব্যয় করছি, জার্সি কিনাতে, এই পতাকা ক্রয় করে সেটি ঘরের উপর টাঙ্গানোর ক্ষেত্রে, না কোন ক্ষেত্রে, অবশ্যই কিয়ামতের দিন জবাবদাহি করতে হবে। আপনার বেশি অপচয় করলে সেটি তো ভয়াবহ, আর অপচয়ের ক্ষেত্রে সামান্য যদি আমরা অপচয় করি সেটিও বড় গুনাহ, সেটিও বড় অপরাধ, কিয়ামতের দিন জিজ্ঞাসিত হইতে হবে। এই জিজ্ঞাসার সম্মুখীন যাতে আমরা না হই, এই জন্যে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। সর্বশেষ পয়েন্ট অপচয়কারীর ব্যাপারে, এই অপচয়কারীকে জাহান্নামে যেতে হবে। অপচয়কারী সে আল্লাহর নিয়ামতকে অন্যায়ভাবে ব্যয় করছে অপচয় করার দ্বারা। আল্লাহ আমাকে আপনাকে টাকা পয়সা ধন দৌলত দিয়েছিলেন, কিন্তু আমি সেটা জার্সি কিনাই, আবার ফ্ল্যাগ পতাকা ক্রয় করে করার ক্ষেত্রে ব্যয় করলাম, মানে আমি অপচয় করি, অপচয়কারী। অতএব কিয়ামত দিবসে আমাদের জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাফিরের 43 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া আন্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার, অবশ্যই যারা অপচয়কারী তারা জাহান্নামী। আল্লাহ বলছেন সূরা গাফিরের 43 নম্বর আয়াতে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলা হয়েছে, 3118 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনলেন খাওলা বিনতে আমির আল আনসারী রাদিয়াল্লাহু আনহা, মহিলা সাহাবী, হামজা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনলেন, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফী নারিল্লাহ বিগাইর হক, কিছু লোক আছে যারা আল্লাহর দেওয়া সম্পদকে অন্যায়ভাবে ব্যয় করে, কিছু লোক আছে যারা আল্লাহর দেওয়া সম্পদকে অন্যায়ভাবে ব্যয় করে, ফালাহুমুন নারু ইয়াউমুল কিয়ামা, তাদের জন্য জাহান্নামের আগুন হচ্ছে কিয়ামতের দিন। বুখারী শরীফের 3118 নম্বর হাদিস। অতএব হে যুবক,
এবং যুবক ছাড়া আমরা যারা আমরা আছি অভিভাবক হিসাবে অথবা এই ধরনের অপচয়ের সাথে যারা আমরা জড়িত আমাদের সকলকে সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা কেউ কিয়ামতের দিন জাহান্নামে যেতে চাই না, জাহান্নামের অধিবাসী হতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন অপচয়, সময়ের অপচয়, অর্থের অপচয়, এই ব্রেনের অপচয়, এসব কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম আলাইহিস সালাম।